कोरोला नदी पर बनाए गए एक पार्क देखरेख के अभाव में नष्ट हो रहा है। नदी के किनारे रेलिंग एवं उसके पास बनाए गए बैठने की कई स्थान की बेहाल दशा है। वहां के टाइल्स टूट गई थी। जलपाईगुड़ी में यह पार्क उत्तर बंगाल विकास विभाग द्वारा बनाया गया था, लेकिन एक वर्ष से भी कम समय में इसकी हालत काफी खस्ता हो गई है, जिसे लोगों में काफी नाराजगी देखी जा सकती है। আসা যাওয়া রেগুলার হার্ড ইয়ে করার সময় দেখি হাঁটু একটা দুটো ভেঙে যাচ্ছে। শুধু তাই না, রেলিংগুলোও তো ভাঙছে, অনেক রেলিং ভাঙা যাচ্ছে, তো তার জন্য তো মনে হচ্ছে এটা আর বেশি দিন টিকবে না। এর আগেও তো খুব তোড়জোড় করে বানানো হয়েছিল এটা। হ্যাঁ, কিন্তু ওই যে দেখবে ওই যে বসার জায়গাগুলো, বসার জায়গাগুলো ওদিকে তো অনেকগুলো ভেঙে ফেলছে প্রচুর। তাই দেখলাম কেন কে কীভাবে ভাঙছে তার কী ব্যাপার, এবং ভাঙাগুলো পাশে পাশে পড়েও থাকছে, কিছু নেই যদিও। মানে রাত্রেবেলা করে বিশেষ করে বাইক আরোহী যারা যায়, হ্যাঁ তাদের তো, হ্যাঁ রাত্রিবেলায় তো আমি কোনোদিন আসি না, আমি সকালবেলায় রেগুলারই মর্নিং ওয়াকে আসি। সেই রেসপেক্টে দেখছি মাঝে মাঝে এই ভাঙা ইয়ে এইসব জায়গায় তো ভাঙা ফেঙাতে, শুধু তাই না এখানে এই যে জল টল জমে যায় সেটাও তো ঠিক নয়। আপনারা কী চান, এগুলো তো ঠিক হওয়া দরকার, সেটা তো ঠিকই, এগুলো তো ঠিক হওয়া দরকার। দুর্ঘটনা তো হতে পারে। হ্যাঁ অবশ্যই, কারণ এখানে যে স্পিডে মোটর সাইকেল চালানো হয় এটা তো পারমিসিবল নয়, কারণ এটা তো যদিও কিছু ভেহিকলস চলে তার একটা মিনিমাম স্পিড থাকা দরকার। এত জোরে জোরে চালালে পরে তো অ্যাকচুয়ালি এটা খুলে বেরিয়ে আসতে পারে, কারণ এগুলো তো জাস্ট লক করা, এমনি তো কোনো সিমেন্ট বালু দিয়ে কিছু আটকানো হয়নি, এটা সিম্পলি লক করা, এতে উঠে আসতে পারে যে কোনো সময়।